ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আবারও সকল শিক্ষার্থীকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর গণিত এর চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদমের অংশ থেকে। তোমাদের যে সাজেশন শীটটি দেওয়া হয়েছে নবম শ্রেণী, সেই সাজেশন শীটের 4 নং যে সৃজনশীলটি রয়েছে, সেই সৃজনশীলের মাধ্যমে সমাধান করার মাধ্যমে আমরা আজকে সূচক ও লগারিদম এর যে প্রক্রিয়া, লগারিদম বিশেষ করে, সেই প্রক্রিয়াগুলোর কিছু বিষয় আজকে আমরা শিখব। তো চলো কথা না বাড়িয়ে আমাদের প্রশ্নে চলে যাই। প্রশ্নে উল্লেখ আছে x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 3, z ইকুয়াল টু 5 ও w ইজ ইকুয়াল টু 7। ক নং প্রশ্ন, রুট y কিউব এর 3 ভিত্তিক লগ নির্ণয় করো। খ, w লগ x z বাই y স্কোয়ার মাইনাস x লগ z স্কোয়ার বাই x স্কোয়ার y প্লাস y লগ y টু দি পাওয়ার 4 বাই x টু দি পাওয়ার 4 ইন্টু z এর মান নির্ণয় করো। এবং গ নং প্রশ্ন, দেখাও যে লগ রুট ওভার y কিউব প্লাস y লগ x মাইনাস y বাই x লগ x z বাই লগ এক্স ওয়াই মাইনাস লগ জেড ইজ ইকুয়াল টু লগ ওয়াই রুট ওভার ওয়াই কিউব। ক নং প্রশ্নে আমাদের জানতে চাওয়া হয়েছে রুট ওভার ওয়াই কিউব এর 3 ভিত্তিক লগ। এইখানে দেওয়া আছে ওয়াই ইজ ইকুয়াল টু 3। তাহলে আমাদের এই রুট ওভার ওয়াই কিউব এর 3 ভিত্তিক লগ ইজ ইকুয়াল টু হচ্ছে লগ 3 বেস করা হয়েছে আর এই সংখ্যাটি। তো চলো এটিকে আমরা যদি সমাধান করতে চাই, লগ 3, ওয়াই এর মান আমাদের দেওয়া আছে 3 কিউব এবং এর রুট ওভার হোল পাওয়ার হচ্ছে হাফ। তাহলে আমরা কি পেলাম, লগ 3, এখানে অংশ আসছে 3 পাওয়ার 3/2, যেহেতু পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তো গুণ হলে সে লবের সাথে গিয়ে গুণ হবে সম্পূর্ণ সংখ্যা। এবার এই সংখ্যাটি যেহেতু পাওয়ারে আছে আমরা সহগ হিসেবে নিয়ে আসব সূত্র অনুযায়ী, তাহলে 3/2 ইনটু লগ 3/3। এখন বেইজ আর সংখ্যা যদি একই পরিমাণ হয় তাহলে তার মান হয় 1, অর্থাৎ 3/2 ইনটু 1 আমরা ফলাফল পাই 3/2। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের রুট ওভার ওয়াই কিউব এর 3 ভিত্তিক লগ হচ্ছে 3/2। চলো এবার আমরা খ নং যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নের সমাধান যদি চিন্তা করি। আমাদের খ নং এ দেওয়া আছে এই রাশিটি এবং উদ্দীপকে x, y, z ও w এর মান দেওয়া আছে। এবার আমাদের এখান থেকে মান নির্ণয় করতে হবে। আচ্ছা হলো আমরা কিভাবে করব, প্রথমেই আমরা এইগুলোর মানগুলো বসিয়ে দিব। w 7 log x z, x হচ্ছে 2 ইনটু z হচ্ছে 3 বাই y স্কোয়ার, সরি দুঃখিত, z ইজ ইকুয়াল টু 5 বাই y স্কোয়ার অর্থাৎ 3 স্কোয়ার, মাইনাস x এর মান হচ্ছে 2 log z হচ্ছে 5 স্কোয়ার, x হচ্ছে 2 স্কোয়ার, y 3 প্লাস y অর্থ হচ্ছে 3 log y 3 টু দি পাওয়ার 4 বাই 2 টু দি পাওয়ার 4 এবং z এর মান হচ্ছে 5। তো আমরা মানগুলো বসিয়ে দিলাম। এরপর সূত্র মতে আমাদের সহগ লগের বেলায় পাওয়ারে চলে যায়, অর্থাৎ এই জায়গায় হচ্ছে 2 ইনটু 5 বাই 3 স্কোয়ার হোল পাওয়ার 7, মাইনাস এখানেও তাই ঘটবে 5 স্কোয়ার 2 স্কোয়ার ইনটু 3 হোল পাওয়ার স্কোয়ার প্লাস লগ 3 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4 ইনটু 5 হোল পাওয়ার কিউব। মানগুলো বসিয়ে দিলাম। এরপরে আমাদের কার্যক্রম হচ্ছে যে আমরা এখানে এই পাওয়ারগুলোকে প্রত্যেকটি সংখ্যার উপরে আলাদা করে দিয়ে দিব।
log এখানে সবগুলো সংখ্যা গুণ ভাগের আর গুণ ভাগের যদি সংখ্যা থাকে তাহলে পাওয়ার সবগুলোর উপরেই বর্তায় তাহলে 2 এর উপরে পাওয়ার 7 5 এর উপরে পাওয়ার 7 বাই 3 7 2 কোণে 14 যেহেতু পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয় মাইনাস log 5 2 2 কোণে 4 মানে 5 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4 এবং 3 স্কয়ার প্লাস log এখন 3 4 3 এর উপরে পাওয়ার আসবে 12 3 4 12 2 এর উপরে পাওয়ার 12 ইনটু 5 কিউব এবার আমরা সূত্র মতে জানি log a m প্লাস log a n হয় তাহলে তার ফলাফল আসে log a m n আর যদি log a m মাইনাস log a n আসে তার মানে হচ্ছে log a m ডিভাইডেড বাই n অর্থাৎ যেটি মাইনাসে থাকে সেটি ভাগ আকারে একত্রিত হয় আর যখন প্লাস আকারে থাকে তখন গুণ আকারে একত্রিত হয় তাহলে আমরা যদি এইটিকে একটি লগের আওতায় আনতে চাই তাহলে যেহেতু এটি প্লাসে অতএব গুণের সম্পর্কে থাকবে তাহলে লগ সংখ্যা 2 টু দি পাওয়ার 7 ইনটু 5 টু দি পাওয়ার 7 বাই 3 14 যেহেতু মাইনাসের আছে ভাগের আসবে 5 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4 3 স্কয়ার প্লাসের আছে অতএব এই সংখ্যাটা আসবে ইনটু হিসেবে 3 টু দি পাওয়ার 12 2 টু দি পাওয়ার 12 এবং 5 কিউব ওকে এবার আমরা এই ভাগের সংখ্যাকে যদি গুণে রূপান্তর করি তাহলে কি হবে ভগ্নাংশটি উল্টে যাবে অর্থাৎ 2 টু দি পাওয়ার 7 ইনটু 5 টু দি পাওয়ার 7 বাই 3 টু দি পাওয়ার 14 ইনটু 2 টু দি পাওয়ার 4 3 স্কয়ার বাই 5 টু দি পাওয়ার 4 ইনটু 3 টু দি পাওয়ার 12 2 টু দি পাওয়ার 12 এবং 5 কিউব যেহেতু এই ভগ্নাংশটি ভাগের ছিল গুণের করেছি শুধু এই ভগ্নাংশটি পরিবর্তন হয়েছে আর বাকিগুলো একই রকম রয়েছে তো এর বাকি অংশটুকু যদি আমি করতে চাই তাহলে আসো এখানে দেওয়া আছে লগ এবার আমরা একই সংখ্যা একই বেস ভিত্তিক যে পাওয়ারগুলো সেই পাওয়ারগুলোকে যদি একত্রিত করি যেমন আমি প্রথম বেস যদি ধরি আমি 2 তো যখন সংখ্যায় সংখ্যায় গুণ হয় পাওয়ার পাওয়ার যোগ হয় সংখ্যায় সংখ্যায় যখন ভাগ হয় পাওয়ার পাওয়ার বিয়োগ হয় তাহলে যেগুলো উপরে আছে সবগুলো গুণের আর যেগুলো নিচের আছে সবগুলো ভাগের তাহলে 2 এর 7 প্লাসের আছে মানে গুণের গুণের হলে প্লাস 2 এখানে 4 আছে তার মানে প্লাস 4 এবং 2 এখানে আছে 12 অর্থাৎ মাইনাস যেহেতু ভাগের সেহেতু মাইনাস 12 ইনটু এবার আমরা যদি 3 এর বেস চিন্তা করি 3 এখানে আছে স্কয়ার অর্থাৎ 2 প্লাস 12 এখানে আছে যেহেতু উপরে গুণের এবং এই জায়গায় আছে নিচে 40 ইনটু এরপরে আমরা 5 এর বেসটাকে যদি চিন্তা করি 5 5 এর পাওয়ার 7 উপরে আর 5 দিই নিচে মাইনাস 4 মাইনাস 3 লগ 2 প্লাসের হচ্ছে 7 4 11 11 এবং মাইনাসের হচ্ছে 12 অর্থাৎ মাইনাস 1 এবং এখানে আসছে 3 টু দি পাওয়ার 0 এবং 5 টু দি পাওয়ার 0 বিকজ অফ এই জায়গায় 12 আর 2 যোগ করলে 14 অর্থাৎ প্লাসের 14 মাইনাসের 14 বিয়োগ গেল 0 আবার 5 এও তাই 4 এন্ড 3 একত্রে করলে হচ্ছে মাইনাসের 7 প্লাসের 7 0 এবার আমরা লগ এটার মান হচ্ছে 1 বাই 2 এবং এইখানে 3 এর মান হচ্ছে 1 এবং 5 এর মান হচ্ছে 1 কেননা যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার 0 হয় তার মান হয় 1 ঠিক আছে তাহলে আমরা পেলাম লগ হাফ এই হাফ অর্থাৎ
যদি দুটি সংখ্যা আমাদের কিসে আছে ভাগ আকারে আছে তো ভাগ ভাগ সংখ্যাগুলোকে যদি আমরা লগ এর মাধ্যমে আলাদা করি তাহলে পরের সংখ্যাটি নিচের সংখ্যাটি চলে আসে মাইনাসে তার মানে এটার মান হচ্ছে 1 log 1 minus log 2 লগের যে কোনো সংখ্যা লগের মান যদি সংখ্যা যদি 1 হয় তাহলে তার মান হয় 0 তাহলে আমরা এখানে পাচ্ছি প্রথম সংখ্যাটির মান 0 minus log 2 অর্থাৎ এখানে আমরা ফলাফল পেলাম যেহেতু 0 সেহেতু এটা চলে গেল log 2 minus এর তো শিক্ষার্থী বন্ধুরা এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের এই ধরনের যে সকল গাণিতিক সমস্যা রয়েছে সেগুলোকে সমাধান করতে পারি তো চলো আমরা আমাদের পরবর্তী যে সমস্যাটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করি তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা গণনের সমাধানটা যদি করতে চাই গণনে আমাদের দুটি পক্ষ দেওয়া আছে আমাদের একটি পক্ষ হচ্ছে এটি এবং এটির সাথে আমাদের ডান পক্ষ যেটি দেওয়া আছে সেইটি সমান সেটা দেখাতে হবে তাহলে চলো আমরা এখানে যে বাম পক্ষটি আছে সেই বাম পক্ষে এই মানগুলো যদি আমরা ব্যবহার করি log y হচ্ছে 3 কিউব এবং এর পাওয়ার হচ্ছে 2 সরি দুঃখিত হাফ যেহেতু রুট পাওয়ার হয়েছে প্লাস এই জায়গায় y বলতে 3 log x বলতে 2 মাইনাস y বাই x y বলতে হচ্ছে 3 আর x বলতে 2 log এই জায়গায় x বলতে হচ্ছে 2 ইনটু 5 আর নিচে আমাদের আসছে log 2 ইনটু 3 মাইনাস log 5 তো এবার চলো আমরা সামনের দিকে যদি এগিয়ে নিয়ে যাই log 3 এর পাওয়ার হচ্ছে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয় তাহলে 3 পূর্ণ সংখ্যা ভগ্নাংশের লবের সাথে গুণ হয় তার মানে 1 3 1 1 2 প্লাস এই জায়গায় আমাদের আসছে 3 log 2 মাইনাস 3 বাই 2 এই জায়গায় হচ্ছে log 2 প্লাস log 5 এই হচ্ছে আমাদের এবং তার পাশাপাশি নিচে হচ্ছে log এখানে 2 যেহেতু গুণের সম্পর্ক অর্থাৎ প্লাস log 3 মাইনাস log 5 তো চলো এবার আমরা যদি এখানে 3 বাই 2 কমন নিই 3 বাই 2 আগে সহগে নিয়ে আসি 3 বাই 2 log 3 প্লাস 3 log 2 মাইনাস 3 বাই 2 log 2 প্লাস log 5 এবং নিচে হচ্ছে log 2 প্লাস log 3 মাইনাস log 5 এখানে 3 বাই 2 যদি কমন নেওয়া হয় 3 বাই 2 কমন নিলে এই অংশটি আমরা কি করব 3 বাই 2 কমন নিলাম থাকছে log 3 প্রথম অংশ থেকে থাকছে log 3 এবার 3 সংখ্যাটি থেকে আমি যদি 3 সংখ্যাটি থেকে 3 বাই 2 কমন নিই অর্থাৎ কমন নেওয়া অর্থাৎ ভাগ করা তাহলে 3 ইনটু 2 বাই 3 তাহলে 3 3 কাটা গেলে থাকে 2 অর্থাৎ এই 3 সংখ্যা থেকে 3 বাই 2 যদি কমন নেওয়া হয় তাহলে আমাদের থাকছে 2 log 2 এবার এখান থেকে আমাদের 3 বাই 2 চলে গেছে অর্থাৎ মাইনাস log 2 প্লাস log 5 এখন মাইনাসটা যদি আমরা এই ব্র্যাকেটটা উঠিয়ে দেই তাহলে মাইনাসের log 2 এবং মাইনাসের log 5 যেহেতু দুইটির আগেই আমাদের মাইনাস চিহ্নটি বিদ্যমান এবং নিচে আমরা যেটি পাচ্ছি log 2 প্লাস log 3 মাইনাস log 5 এবার আমরা এই 3 বাই 2 উপরে দেখো log 3 রয়েছে ঠিক আছে কিন্তু
log 2 plus এর আছে 2টি minus এর আছে 1টি যদি বিয়োগ করি আমরা plus এর 1টি log 2 পাই minus log 5 এবার আসো নিচে আমরা একটু সাজিয়ে লিখলাম log 3টি আগে লিখলাম plus log 2 পরে লিখলাম এবং minus এর log 5 এবার দেখো লবের এবং হরের এই সম্পূর্ণ অংশটি একই এই জন্য এই দুটি কাটাকাটি চলে যাওয়ার পর ফলাফল পাওয়া গেল 3/2 এটি হচ্ছে আমাদের বাম পক্ষের ফলাফল এবার চলো আমরা ডান পক্ষটি যদি খেয়াল করি ডান পক্ষে বলা হয়েছে log y root over y cube এটির মান যদি আমরা নির্ণয় করি এখানে মানটা যদি আমরা বসিয়ে দেই log y বলতে 3 cube whole power 1/2 log 3 base সংখ্যা 3/2 প্রক্রিয়ায় এবার এখান থেকে আমরা ফলাফল পাচ্ছি 3/2 এবং যেহেতু এই দুইটি সংখ্যা একই সমান বেজ এবং সংখ্যা এক সমান হলে তার মান আসে 1 অর্থাৎ এটুকের মান 1 1 গুণ দিলে যা আছে তাই থাকে এবার আমরা সুতরাং বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ এটি দেখানো হলো বা শোড এই প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের এই ধরনের যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করতে পারি তো শিক্ষার্থী বন্ধুদের কাছে আবারো আহ্বান তোমরা ভাষায় বেশি বেশি করে এগুলো অনুশীলন করবে সূচক লগারিদমের চ্যাপ্টার থেকে বাকি যে সৃজনশীলগুলো রয়েছে বা অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমরা নিজে নিজে চেষ্টা করবে তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই ফোনে জানাবে অথবা কমেন্টসে জানাতে পারো পরবর্তী ক্লাসের আহ্বান জানিয়ে সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম